আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফাইনালি কিন্তু নোট কয়েনের ক্লেম আপডেটটা চলে আসে। নোট কয়েনে আমরা কিন্তু প্রায় অনেক দিন ধরে কাজ করতেছি এবং নোট কয়েনে আমাদের কিন্তু অনেক আশা আছে। সেক্ষেত্রে এখন কিন্তু আমরা এটা কিন্তু ক্লেম করতে পারবো, আমাদের যে নিজস্ব টোকেনটা থাকবে এবং এটা কিন্তু আমরা সেল আউট করতে পারবো। কীভাবে ক্লেম করবেন এটু জেড দেখাবো এই ভিডিওতে। সো একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের টেলিগ্রামে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রামটাতে জয়েন করে নেবেন এবং ইউটিউবে নতুন হলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ক্লেম করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার যে বটটা থাকবে, বটে আসার পরে চেক অ্যান্ড রেজাল্টে ক্লিক দেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে 32,933টার মতো টোকেন শো করতেছে। এখান থেকে ক্লেমে যদি ক্লিক দিই, ক্লেমে ক্লিক দিলে এরকম একটা অপশন আসতেছে, নট লাইক ইট ইউজার টু বি, এরকম একটা আসলে নেক্সট নেক্সট বারবার আপনি নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় এরকম একটা অপশন আসতেছে, এই যে দেখেন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এই জায়গায় দেখেন এটা হচ্ছে উইথড্রল আইকন, এটা হচ্ছে টপ আপ আইকন। আমরা যেহেতু উইথড্র নেবো উইথড্রলে ক্লিক দিবেন। উইথড্রলে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ ডিপোজিট বিফোর লিস্টিং লেভেল আপ টু আর্ন মোর ওয়ালেট ইন টেলিগ্রাম ডিপোজিট 1.5 উইথড্রল ফি। এক্সচেঞ্জ ডিপোজিট বিফোর লিস্টিং, এটা মানে হচ্ছে আপনি যদি এক্সচেঞ্জারে ডিপোজিট করেন যখন লিস্টেড হবে বা এক্সচেঞ্জারে উইথড্র করেন তাহলে 1.5% ফি কাটবে, আর যদি আপনি ডাইরেক্ট টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করেন তাহলে এখান থেকে 1.5% ফি কাটবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এখান থেকে আপনি ডাইরেক্ট একদম এক্সচেঞ্জারে উইথড্র নেবেন, কিন্তু এটা তো এখন নিতে পারবেন না কারণ এটা হচ্ছে আপনার এক্সচেঞ্জারে এখনও কোনো লিস্ট হয়নি। যে কন্টিনিউ যদি ক্লিক দেন এখান থেকে বাইন্যান্স, ওকে, বাইবিট এগুলোতে আপনি ডিপোজিট করতে পারবেন। বাট আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র নেন তাও হবে। টেলিগ্রাম ওয়ালেটে কীভাবে নেবেন ওইটা দেখাবো। কন্টিনিউয়ে ক্লিক দেবেন, দেন চয়েস অ্যানাদার অপশন, ওপেন ইন টেলিগ্রাম ওয়ালেট, এখানে ক্লিক দিলে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন, কন্টিনিউ কন্টিনিউ অ্যান্ড শেয়ার কন্ট্যাক্টে ক্লিক দেবেন। এই জায়গায় কিছু আপনার পার্সোনাল ইনফরমেশান দিবেন, দেন এটা শর্ট হয়ে যাবে, দেন রিটার্ন টু নোট কয়েন আসবেন। আসার পরে এখান থেকে আপনারা কী করবেন দেখেন, ইয়াস কিপ গোয়িং এখানে ক্লিক দিবেন, দ্যাটস ফাইন, মেক শিওর পাস KYC, দ্যাটস ফাইন, কনফার্ম উইথড্রল, এখান থেকে আপনারা কী করবেন এই যে আই কনফার্ম এখানে ক্লিক দিবেন। আমি কিন্তু আগের সবগুলো ভিডিওতে বলে আসছি যে আপনারা সামথিং কিছু নোট কয়েন ফি আপনার ওয়ালেটে রাখবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো ফি চাচ্ছে না, মেবি পরবর্তীতে চাইতে পারে। এখান থেকে দেখেন আমরা উইথড্র নিছি, এখানে আমাদের উইথড্রটা উইথড্রয়িং আছে। উইথড্রয়িং মানে হচ্ছে এটা উইথড্র হবে বা পেন্ডিংয়ে আছে, একটু সময় পরে এটা উইথড্র হয়ে যাবে। তো একটু ব্যাক করি, প্রশ্ন থাকতে পারে ভাই আমাদের উইথড্রল ব্যালেন্সটা কোথায় গেল। এখান থেকে আপনারা থ্রি লাইনে ক্লিক দেবেন, থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় দেখেন ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে ক্লিক দেবেন। ওয়ালেট অপশনে ক্লিক দিলে মূলত আপনার যে নোট কয়েনটা থাকবে এটা আপনি এখানে দেখতে পারবেন। এই নোট কয়েনটা এখান থেকে আপনি চাইলে আবার কী করতে পারবেন, ডাইরেক্ট বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স এগুলোতে সেল আউট করতে পারবেন। অলরেডি কিন্তু 2:04 আমি কিন্তু টেলিগ্রামে আপডেট দিছিলাম নোট কয়েনের ক্লেম নিয়ে, এবং এই জায়গায় দেখেন নোট কয়েন নিয়ে প্রাইস ডিসকাশন সব কিছু নিয়ে আমরা কিন্তু বসছি। দেখেন এক্সচেঞ্জারে প্রায় 0.024 করে হচ্ছে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার লিস্টিং হয়ে গেছে। সেক্ষেত্রে আমার টোকেন অনুযায়ী যদি আমি 0.025 করে দিই তাহলে এখান থেকে প্রায় আমি কত পাবো দেখেন, এখান থেকে প্রায় এই যে $825 মতো পাবো আমি এক্সটি এক্সচেঞ্জারের প্রাইস অনুযায়ী। সেক্ষেত্রে এটা আশা করি হবে না, এর থেকে বেশি হবে, কারণ এখান থেকে প্রি মার্কেটে দেখতে পাচ্ছেন প্রাইসটা 0.0088। সেক্ষেত্রে এখান থেকে প্রি মার্কেটে এটা হলে মিনিমাম 2-5% ইজিলি আশা করা যায়। যদিও এটা আর মিমি কয়েন সেক্ষেত্রে প্রাইস একদমই যে হাই হবে এটাও ভুল, কারণ রিজনেবল প্রাইস হবে এটুকু বলে রাখতে পারি। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে নোট কয়েনটা ক্লেম করবেন, আর সেলের বিষয়ে তো জানেনি, জাস্ট যখন এক্সচেঞ্জারের লিস্ট হবে তখন এক্সচেঞ্জার ডিপোজিট করবেন। এক্সচেঞ্জারের লিস্ট হবে হচ্ছে আগামী 16 তারিখে, আর এটা হচ্ছে নোট কয়েনের টোটাল সাপ্লাই। নোট কয়েন নিয়ে এ টু জেড আপডেট আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, টেলিগ্রামটাতে অবশ্যই জয়েন করে নেবেন। ধন্যবাদ।